হ্যালো বন্ধুরা, বিউটি অ্যান্ড আয়ুর্বেদে আপনাদের সবাইকে স্বাগত। শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতাটি অপরিণত অবস্থায় থাকে। সময়ের সাথে সাথে তাদের দেহ নানা ধরনের রোগ ব্যাধির সঙ্গে লড়াই করার সক্ষমতা অর্জন করে। বিশেষ করে তারা যদি তুলনামূলকভাবে স্বাস্থ্যকর জীবনযাপনের রুটিন কন্টিনিউ বজায় রাখে তবেই। আপনি প্রথম থেকেই আপনার সন্তানের জন্য যা কিছু করবেন তা সব কিছুই কিন্তু পরবর্তী জীবনে তাকে বিভিন্ন ধরনের রোগ জীবাণুর হাত থেকে লড়াই করার শক্তি যোগাবে। তাহলে আসুন জেনে নেওয়া যাক আপনার শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতাকে শক্তিশালী করে গড়ে তোলার সর্বোত্তম উপায়গুলি কী কী। আমার চ্যানেলে নাকি প্রথমবার, তাহলে হেলথ এবং বিউটি সংক্রান্ত যে কোনো সমস্যা থেকে মুক্তি পেতে এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করতে একদমই ভুলবে না, কারণ এর ফলে আমি যখনই কোনো নতুন ভিডিও ছাড়বো তার নোটিফিকেশান তোমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাবে। এক, আরও বেশি ফল এবং শাকসবজি। শিশুরা একটু বড় হওয়ার সাথে সাথেই তাদের ফাস্টফুডের দিকে এখন ঝোঁক বেড়ে যাচ্ছে, তবে আপনাকেই চেষ্টা করতে হবে জীবনের প্রথম থেকেই ফল এবং শাকসবজির উপকারিতাগুলির প্রতি তার আকর্ষণ বৃদ্ধি করার এবং তার সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার। গোড়া থেকেই তার ডায়েটের মধ্যে প্রচুর পরিমাণে ফলমূল শাকসবজি রেখে তাকে খাওয়ালে স্বয়ংক্রিয়ভাবেই তার রোগ প্রতিরোধ ক্ষমতা নিয়ন্ত্রণের মধ্যে রাখা যাবে। কমলা লেবু, স্ট্রবেরির মতন মৌসুমি ফুলগুলি ভিটামিন সি সমৃদ্ধ হয়। এগুলি বাচ্চার সর্দি কাশি এবং নানা ধরনের সংক্রমণের হাত থেকে তাকে রক্ষা করে। তবে শুধু ভিটামিন সি সমৃদ্ধ খাবার নয়, যে কোনো ধরনের মৌসুমি ফল এবং শাকসবজি আপনার সন্তানটিকে প্রথম থেকে খাওয়ানোর অভ্যেস করাবেন। এই সকল কিছু খাওয়ানোর অভ্যেস থাকলে তা কেবল শীতে নয়, যে কোনো ঋতুতেই তাকে রোগ প্রতিরোধ করতে সক্ষম করে তুলবে। দুই, পর্যাপ্ত পরিমাণে ঘুম। একটি শিশুকে ঘুম পাড়ানোর চেষ্টা হয়তো আপনার কাছে দুঃস্বপ্নের মতন হয়ে উঠতে পারে, বিশেষ করে সে যদি সদ্য হাঁটতে শেখে। যাই হোক, আপনার সন্তানকে পর্যাপ্ত পরিমাণে ঘুম আপনাকেই করাতে হবে। এর জন্য আপনাকে যথেষ্ট চেষ্টা করতে হবে। পর্যাপ্ত পরিমাণে ঘুম না হলে কিন্তু শিশুরা অনেক সময় অসুস্থ হয়ে পড়ে এবং তাদের রোগ প্রতিরোধ ক্ষমতাও কিন্তু কম হয়ে থাকে। তিন, স্তন্যপান করানো। আপনার ছোট্ট শিশুটি যদি এখনও বুকের দুধ খাওয়ানোর পর্যায়ে থেকে থাকে তবে অনাক্রম্যতা বাড়ানোর জন্য বুকের দুধের মতন ভালো আর কিছুই হয় না। মায়ের বুকের দুধ শুধু বাচ্চাকে পর্যাপ্ত পরিমাণে পুষ্টি সরবরাহ করে না, অন্যান্য নানা ধরনের উপকারিতাও করে থাকে। এটি আপনার শিশুর অসুস্থতা নিরাময় করতেও সাহায্য করে থাকে। যেই সব শিশুরা বুকের দুধ বেশি দিন পর্যন্ত পান করে থাকে তাদের শরীর এক ধরনের অ্যান্টিবডি তৈরি করে, যা পরবর্তীকালে শিশুর মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতাকে অনেক বেশি বাড়িয়ে তোলে। চার, আপনি সবসময় চেষ্টা করবেন আপনার সন্তান যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। তার হাতের নাগালে হাত পা মোছার জিনিসগুলি রাখবেন এবং সবসময় লক্ষ্য রাখবেন তার হাত থেকে কোনো রকমের নোংরা ময়লা যেন তার মুখে বা পেটে প্রবেশ না করে। পাঁচ, হাইড্রেশন। আপনার শিশুকে পর্যাপ্ত পরিমাণে জল পান করান, কারণ রিহাইড্রেট হলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকটাই কমে যায়। এর জন্য আপনি বিভিন্ন ধরনের সবজি স্টু বানিয়েও আপনার সন্তানকে খাওয়াতে পারেন। বিভিন্ন ধরনের সবজি স্টু কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে, এছাড়াও জ্বর, সিজনাল বিভিন্ন সর্দি কাশির হাত থেকেও বাচ্চাদেরকে রক্ষা করে। বিভিন্ন ধরনের সবজি স্টু কেবল ছোট শিশুদের নয়, বড়দেরও কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এবং বিভিন্ন ধরনের জ্বর, সর্দি কাশি, হাঁচি এইসবের হাত থেকে রক্ষা করতে সাহায্য করে। ছয়, ইউক্যালিপটাস অয়েল। আপনি চেষ্টা করবেন একটা ইউক্যালিপটাস এসেন্সিয়াল অয়েল আপনার শিশু শোবার রুমে রাখার জন্য, কারণ এই ইউক্যালিপটাস এসেন্সিয়াল অয়েল আপনার সন্তানের শোবার ঘরে এক দু ফোঁটা যদি ছড়িয়ে রাখেন তা তাকে জ্বর, হাঁচি কাশির মতন বিভিন্ন সমস্যা এড়াতে সাহায্য করবে। এছাড়াও আপনি রাখতে পারেন একটা হিউমিডিফায়ার, এটা রুমের মধ্যে আর্দ্রতা বজায় রাখতে সাহায্য করে এবং বিভিন্ন ধরনের সমস্যাকেও দূরে রাখে। সাত, আপনার বাড়ির যদি কোনো ব্যক্তির সিগারেট খাওয়ার অভ্যেস থাকে তাহলে আপনি আপনার সন্তানকে তার থেকে দূরেই রাখবেন যেই সময় সে সিগারেট খাবেন। এছাড়াও আপনি যখন বাইরে যাবেন তখন চেষ্টা করবেন যেই সব ব্যক্তিরা সিগারেট বা ধূমপান করে থাকে তাদের ধোঁয়া যেন আপনার সন্তানের কাছে না আসে, কারণ এই পরোক্ষ ধোঁয়া কেবল বাচ্চাদের নয় সমস্ত ব্যক্তিরই ক্ষতি করে থাকে। তার ফলে অ্যাজমা, ব্রঙ্কাইটিস এবং নানা ধরনের সংক্রমণ এমনকি এসআইডিএস পর্যন্ত হতে পারে। সবশেষে জানিয়ে রাখি, আপনার সন্তানকে সুরক্ষা প্রদান করার জন্য শীতকালে তার সমস্ত অঙ্গটি মোটা জামা কাপড় দিয়ে সবসময় ঢেকে রাখার চেষ্টা করবেন। তার হাত, পা, মাথা কোনো অংশ দিয়ে যেন ঠান্ডা হাওয়া না লাগে সেদিকে আপনাকে লক্ষ্য রাখতে হবে। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন এবং আরও নতুন নতুন তথ্য পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।